সামার সময় মানে ইউকে সেজে ওঠে ফুলে এবং ফলে নানান রঙের ফুলে ফলে একেবারে ন্যাচারালি ইউকে সৌন্দর্য ফুটে উঠে সো এবার গন্তব্য হচ্ছে হিচিন ল্যাভেন্ডার সো আমি কিংক্রস থেকে ন্যাশনাল রেল ধরে আসলে আমি রিটার্ন টিকিট কেটে নিই টুয়েলভ ফিফটি আমার খরচ হয় যেহেতু আমার রেলওয়ে কার্ড আছে সো আমি নেমে যাই লেসওয়ার্ড গার্ডেন সিটিতে এবং এখান থেকে আমার হাটার দূরত্ব এটা সত্যি একটা ডিফারেন্ট একটা এক্সপেরিয়েন্স আমার লাইফের আমি যখন গুগলে সার্চ দিয়েছি তখন দেখাচ্ছিল যে বাসে থেকে নেমে তিন মিনিটে ং ডিস্টেন্স বাট নাও এখন আমার বাস থেকে নেমে থার্টি মিনিটস হাঁটতে হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে কি গভীর জঙ্গল আমি একা এবং এই জঙ্গল থেকে বেরিয়ে এখন ফাঁকা ময়দান আমি নাই আমার আসলে এরকম একটা অভিজ্ঞতা নিতে হবে মানে ফুল দেখতে এসে আসলে আমি যে এরকম একটা অভিজ্ঞতা নি ভাবতেই পারি না এগুলো দেখছেন যে গম ছিল গম কাটা হয়ে গিয়েছে আমরা যারা গ্রাম থেকে বড় হয়েছি তারা অবশ্যই ধান খেত গম খেত এবং মাটির রাস্তার সাথে খুবই আমরা পরিচিত আর ইউকেতে এসে প্রথম আমি এরকম গম ক্ষেতের মাঝখান দিয়ে সরু মাটির রাস্তা দিয়ে সাইকেল চালানো আমাদের গ্রাম বাংলার মানুষের অভ্যাস আছে কিন্তু আসলে ইউকেতেও আসলে কান্ট্রি সাইডে যখনই সময় পাই সপরিবারে আসলে এরা সাইক্লিং করতে খুবই পছন্দ করে আমি আমার গন্তব্যে চলে এসেছি ঢুকতেই প্রথমে এই সবুজ রঙের এই ট্রাক্টরটা দেখতে পারবেন তারপরে লম্বা আসলে ল্যাভেন্ডারের একটা বড় একটা আসলে নাইস একটা ভিউ যেখানে দেখতেছেন সুন্দর সুন্দর রমণীরা আসলে তারা ফটোশ্যুট করতেছে এবং ল্যাভেন্ডার তুলতেছে এবং দেখেন ব্ল্যাক কুইন ও আসলে এগুলো খুবই আকর্ষণীয় আসলে ল্যাভেন্ডারটা সৌন্দর্য আসলে মেয়েদের সাথে যায় এবং দেখতে এবং এই অপরচুনিটিটা আমিও মিস করতে চাইনি সো আমিও একটু ভিডিও করে নিলাম নিজের এবং সেই সাথে যেহেতু ফোর ফিফটি আমি এক্সট্রা পে করেছি তার জন্য আমাকে একটা শপিং ব্যাগ এবং একটা সিজার দিয়েছে আমি যাতে ল্যাভেন্ডার ফুল নিতে পারি ল্যাভেন্ডার ফুল একটি হার্বাল প্রোডাক্ট যেটা হচ্ছে আপনার রিল্যাক্সেশনের জন্য খুবই কাজে দেয় আপনি এটাকে ওয়াইলের সাথে মিক্স করতে পারবেন ইভেন আপনি হার্বাল টি হিসেবে ব্যবহার করতে পারবেন এয়ার ফ্রেশনার হিসেবে ঘরেও রেখে দিতে পারেন এটি ল্যাভেন্ডারকে ঘিরে আসলে সবারই কম বেশি একটু এক্সাইটমেন্ট কাজ করে আসলে এখানে যে ল্যাভেন্ডারের একটা সুবাস যে একটা ন্যাচারাল একটা পিওর যে একটা ঘ্রাণ একেবারে তার সাথে মৌমাসিদের আসলে যে একটা যে আওয়াজ দেয় সেটাও খুব সুন্দর আমি আমি কিছু ল্যাভেন্ডার ফ্রেশ ল্যাভেন্ডার নিতেছি আসলে ল্যাভেন্ডার খুবই হেলদি এবং অন কাইন্ডস অফ বলা যাবে যে ওয়ান কাইন্ডস অফ হার সো আমি এই অপরচুনিটি আমি করতে চাই না আসলে ইসিনিয়ারি ল্যাভেন্ডারের সবচেতে বেশি ফুল দেখা যায় যদি আপনি মিড জুলাইতে আসেন মিড জুলাই থেকে মিড আগস্ট পর্যন্ত আপনার ল্যাভেন্ডার ফুল থাকে বাট আগস্টে আসলে ফুলের পরিমাণটা কমে যায় আপনি হিসিনের এই ল্যাভেন্ডারের এখানে আসলে যে আপনি শুধু ল্যাভেন্ডারই দেখতে পারতেছেন তা না ল্যাভেন্ডারের সাথে সাথে আপনি দেখতে পারতেছেন সানফ্লাওয়ার গার্ডেনও সানফ্লাওয়ার গার্ডেন আসলে যখন সানি ওয়েদার থাকলে এই যে ন্যাচারাল যে ফ্লাওয়ারগুলো আছে এবং এগুলো দেখতে খুবই আকর্ষণীয় হয়ে ওঠে আশা করি আপনারা যখন নেক্সট সামারে আসবেন তখন অবশ্যই এটা মিস করবেন না সো আঁকা পাকা পথ ধরে আসলে ঘুরে ঘুরে এই ন্যাচারাল ভিউ ল্যাভেন্ডার সানফ্লাওয়ার আর আরেকটা জিনিস যদি আপনাদের দেখায় তাহলে আপনারা অবশ্যই সারপ্রাইজড হবেন সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের বাংলাদেশে যেটা শাক বলে এটা এটা বলতে পারবেন যে কয়েক কয়েক কিলোমিটার ধরে এরকম শাক এবং শাকের বীজ সহ এটা পরিপূর্ণ আসলে সো একদিকে সানফ্লাওয়ার অন্যদিকে ভাতৈ শাক পাশে ল্যাভেন্ডার এবং তার পাশে দেখতেছেন যে আসলে গমের গমের ক্ষেত সব কিছু মিলাই আমার এই ট্যুরটা খুবই ভালো ছিল আমি আসলে এনজয় করেছি এই ল্যাভেন্ডার গার্ডেনের আমি ডিটেলস দিয়ে দিব এবং থ্যাংক ইউ ভেরি মাছ আপনারা যারা আমাকে আমার ভিডিও দেখেন যারা নতুন নতুন জায়গা আসলে ইউকেতে নতুন নতুন জায়গা দেখতে চাচ্ছেন আসলে লোকেশন জানতে চাচ্ছেন অলমোস্ট সামার এবছর সামার শেষ সো নেক্সট ইয়ারে আপনারা যারা প্ল্যান করতেছেন যে সময় সময় পেলে আসবেন আমি সব কিছু ডিটেলস দিয়ে দিব